নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী নৌকার চেয়ে বেশি হবে। এখন তারা নানাভাবে চাপ তাপ লোভ ইত্যাদি দেখিয়ে যে বাবা তুই এবার ছেড়ে দে। এই সরকার বিরোধী দল হিসাবে আনতে চাচ্ছিল জাতীয় পার্টি, এবং স্বতন্ত্র যাদেরকে দাঁড় করেছিল, যে আমরা একটা আলোচনায় বলেছিলাম এদের স্বতন্ত্র দল হবে নাকি তাদের ইগল মার্কানে। তো এই প্রার্থীগুলো কিন্তু এখন উইথড্র করছে, এই মানে গত দুই গতকাল দিন ধরে পর্যন্ত, আমি দেখছি হ্যাঁ গতকাল পর্যন্ত প্রায় 15 জন হ্যাঁ উইথড্র অলরেডি করে ফেলছে, এবং যেটা জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থী হ্যাঁ উইথড্র করেছে। জাতীয় পার্টিরই করে ফেলেছে। আর স্বতন্ত্ররাও অনেক অনেক ক্ষেত্রেই তারা পিছিয়ে গেছে বা তারা গেছে, এবং তাদের এর কারণটা কি আপনি মনে করছেন, এর প্রভাবটা কি ইলেকশন তাহলে কিভাবে কি হচ্ছে, মানে কেন তারা উইথড্র করছে, আপনার কি মনে হয়? প্রথমে শেখ হাসিনা যখন মানে প্রথমে একবার উনি ভুল করে বলে ফেলেছিলেন ডামি প্রার্থী, তো তিনি ডামি প্রার্থী বলার পরে ফেসবুকে একটা চমৎকার একটা ভাইরাল হয়, সেটা হলো তিন বুড়ো চা খেতে গেছে। হ্যাঁ, এটা একটা ফেসবুকেরই গল্প। তিন বুড়ো চা খেতে গেছে, চা খেতে গিয়ে চার দোকানদারকে বলছে যে আমার একটা চা দাও আর দুইটা ডামি দাও। তো একটা চা দিছে, দুইটা খালি দিয়েছে, কি বলে তোমার খালি কাপ। তো উনি যথারীতি চায়ের কাপটা উনি নিয়েছেন আর বাকি দুই বুড়োকে দুইটা খালি কাপ দিয়েছেন। দেওয়ার পরে ওনারা বলছে কি ব্যাপার, তোমার ওটাতে চা আছে, আমাদের ওটাতে চা নাই। তো ওই বুড়ো বলছে যে আমি চা খাই, তোমরা অভিনয় করো। তো কিরকম এটা বলে, এটা হলো ডামি ডাহা মিথ্যা। তো সে ক্ষেত্রে যখন টের পেলেন যে ডামি ডাহা মিথ্যা, তখন উনি কিন্তু আবার করলেন কি, স্বতন্ত্রতে গেলেন। স্বতন্ত্রকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দেওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে নৌকা স্বতন্ত্রের কাছে পরাজিত হতে যাচ্ছে আসলে, কারণ দেশে নৌকার বিরুদ্ধে মানুষের এত বেশি ক্ষোভ, সেই ক্ষোভটা তারা ঝাড়বেন ভোটের দিনে স্বতন্ত্র প্রার্থীদের, স্বতন্ত্র নৌকার ঝালটা মিটাবেন স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিয়ে। যখন দেখা যাচ্ছে গোয়েন্দা ইনফরমেশন বা ইত্যাদি ইনফরমেশনে তারা মনে করছেন, আমার যেটা মনে হয়, তারা হয়তো মনে করছেন যে স্বতন্ত্রের নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী নৌকার চেয়ে বেশি হবে। এখন তারা নানাভাবে চাপ তাপ লোভ ইত্যাদি দেখিয়ে যে বাবা তুই এবার ছেড়ে দে, হ্যাঁ আমাদের ইজ্জতটা রক্ষা হোক, আমরা পরবর্তীতে তোরে পুষিয়ে দিব। এই পুষিয়ে দেওয়া নিয়ে আমার একটা কাহিনী মনে আছে, মানে একটা ঘটনা মনে আছে বা আমার এটা জানা আছে। সেটা হলো আমাদের সিরাজগঞ্জে মোতাহার হোসেন তালুকদার ছিলেন হচ্ছে সিরাজগঞ্জের তৃণমূল নেতা। 73 নির্বাচনের সময় সিরাজগঞ্জ থেকে এমপি ইলেকশন করতে দেবেন হচ্ছে ক্যাপ্টেন মনসুরকে। হুম 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 তখন স্বাভাবিকভাবেই মোতাহার হোসেন তালুকদার সাংঘাতিক ক্ষুব্ধ যে আমি এখানে আওয়ামী লীগ করি, আমার বাদ দিয়ে ক্যাপ্টেন মনসুর আলীকে এখান থেকে নমিনেশন দেওয়া হবে এমপি পদে, এটা তো হইতে পারে না। রাইট উনি বঙ্গবন্ধুর কাছে এসে বেশ ক্ষোভ ঝেড়েছেন। ক্ষোভ ঝাড়ার পরে বঙ্গবন্ধু তাকে বলেছেন তুই এবার ছেড়ে দে, ভবিষ্যতে তোকে একটু বড় কিছু দিব আমি। হ্যাঁ, হুম এটা কিন্তু ওনার জীবনী অনুলিখন করেছেন ওনারই ভাতিজা, জাসদ করেন উনি, জাসদ পদে দাঁড়িয়েছেন এবার জাসদ থেকে, সাইফুল ইসলাম। হুম হুম ওনার একটা জীবনী আছে মোতাহার হোসেন তালুকদার, এর মধ্যে আমি পড়েছি এটা। এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি, যে বাবা তুই এবার ছেড়ে দে, তোরে কিছু পাইয়ে দিব, এর চেয়ে বেশি কিছু পাইয়ে দিব। হুম হুম আমার ধারণা রাজনৈতিক চাপ তো আছেই, রাষ্ট্রীয় চাপ আছে, সরকারি চাপ আছে, পাশাপাশি এই পাইয়ে দেওয়ার একটা প্রলোভন আছে। কিন্তু এই কারণেই আমার মনে হয় যে সমস্ত জায়গায় নৌকা হারবে বলে শঙ্কা বা গোয়েন্দা তথ্য পাচ্ছেন তারা, সেই সমস্ত জায়গায় তারা ওই স্বতন্ত্র প্রার্থী বা জাতীয় পার্টির প্রার্থীকে তারা বসিয়ে দিচ্ছেন কিংবা প্রত্যাহার করিয়ে দিচ্ছেন। আমার কাছে এটা মনে হয়েছে আসলে। যদিও মানে জাতীয় পার্টির কাছে যারা মানে সাংবাদিকরা যারা প্রশ্ন করছে, তারা বেশিরভাগ প্রার্থী কিন্তু বলছে যে মানে শীর্ষ নেতাদের তো একটা অসহযোগিতা আছে, হ্যাঁ যে কিরকম যে 26টা আসন মাত্র রয়েছে, তাদেরকে এতজন দাঁড়ি করতে প্রায় 257 জন তো দাঁড়িয়েছে, যদি 26 জন আপনি বাদ দেন, হ্যাঁ সেই ক্ষেত্রে এদের তাহলে কি হবে এই 257 জনের, এটা নিয়ে তাদের একটা ক্ষোভ এক। দ্বিতীয় হলো যে তারা বলতেছে যে টাকার দৌরাত্ম্যে তারা পাচ্ছে না, তারা আশা করছিল যে সরকার থেকে তাদেরকে টাকা সহায়তা দেওয়া হবে, কিন্তু এই সহায়তা তো সরকার আর এখন দিচ্ছে না, আর এটা তো দেবেই তাদের না, এটা নিজেদেরও টাকা নাই। আর তৃতীয় কারণ তারা যেটা বলছে যে চাপে তাদেরকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, এবং তাদের বাসায় যে কয়েকটা ঘটনা আমরা কিন্তু পড়েছি, যে তাদের বাসায় যে ইভেন স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককেও যে বাসায় যে ধরে রাত্রে পিটিয়েছে, পিটানোর পর বাবা আর ছেলে এখন বলছে যে ভোটের দিনের পর্যন্ত আসতে পারবে না এলাকা ছাড়া। তো এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি আসলে তো এরকম আমরা তো মানে আশা করি নাই, আমরা ভেবেছি যে হ্যাঁ বিএনপি নেই তো এবার বোধহয় নির্বাচনটা নিজে আমরা মামুরা
আমরা তোমরা, এরকম আর কি নির্বাচন ছিল, এখানে আমরা ডামিরা, আমি ডামি, এরকম আমরার না। মধ্যেও, আমরার মধ্যে যখন যায় যে এক বাপের 7 ছেলে বা 6 ছেলে বা 5 ছেলে, একই বাপের তো, কিন্তু এই 6 ছেলের মধ্যে বিরক্ত লাগে কেন, বাপেরই তো সন্তান। ঠিক সেম ঘটনাটা এখানে, এখানে মূলত বিষয়টা হচ্ছে দুর্বৃত্ত অর্থ, এখানে রাইট, মূলত বিষয় হচ্ছে যে দুষ্টু দুষ্টু টাকা, এই দুষ্টু টাকার ভাগ নিয়ে তো ঝামেলা হবেই, রাইট, এটি স্বাভাবিক। এবং এখানে আমার কিন্তু খুব আশঙ্কা হচ্ছে, যদিও আমি গত 2-1 দিনে পত্রপত্রিকা বা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে সহিংসতার তেমন কোনো আশঙ্কা নাই, কিন্তু আমার কাছে মনে হয় কেন জানি যে আমরা আমরার মধ্যেই আসলে এক ধরনের কাড়াকাড়ি নিয়ে, যেটা অলরেডি আমি কিছুদিন আগে সিরাজগঞ্জ গিয়েছিলাম, সিরাজগঞ্জ গিয়ে শুনলাম যে প্রতি ওয়ার্ডে 6,000 করে টাকা দিচ্ছেন আমাদের এমপি প্রার্থী হেনরি, জান্নাতুল্লাহ আরা তালুকদার হেনরি, তো আচ্ছা সেখানে 6,000 টাকা প্রতি ওয়ার্ডে, প্রতি ওয়ার্ডে আওয়ামী লীগের তো নেতাকর্মী আছে 100, এই 6,000 টাকা দিয়ে কি হবে, এরা মানুষকেই দিবে কি, ভোটারকেই দিবে কি, আর নিজেরাই কি নেবে, তো তারা গালাগালিও করে যথারীতি। তো এই বিষয়টা আমার কাছে, তুমি যেটা বললে যে আসলে টাকাও তারা পাচ্ছে না, আবার এদিকে চাপও আছে, তো সব মিলে তারা চিন্তা করছে বাবা বসে যাওয়াই বেটার, এই যদি পাইয়ে দেওয়ার এটা কিছুদিন পরেও হয় তাহলে এখন বসে যাই, পরবর্তীতে তো পাবো। আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়, টোটালি একটা ব্যাড গেম, একটা ইল গেম আসলে। ক্াকে